নমস্কার বন্ধুরা, আশা করি সকলে সুখে এবং সুস্থ আছেন। জিরো পয়েন্ট সুন্দরবন চ্যানেলে আরো একটি নতুন ভিডিও বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত। মঙ্গল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে, একদম পুরো রাত থাকতে উঠে গেছি বাড়ি থেকে, আর একদম ভোর থাকতে ভোর হতে হতেই আমরা নদীতে এসে পৌঁছে গেছি। আর আজকে পরিকল্পনা আছে বন্ধুরা আমাদের বর্শি দেবো, আর বর্শি দেবো তার জন্য ওয়েদার তো প্রচণ্ড খারাপ, আর এই বর্ষার ওয়েদারে একটু বড় বড় মাছ হওয়ার চান্স থাকে। আর প্রথমত আমাদের কাজ কী থাকছে, কী চার ধরবো আজকে? চার বলতে বর্ষা যদি হয় তাহলে পাঁচশো মাছ হবে, বুঝলে তো। আর বর্ষা না হলে কিন্তু একদম কান্নাকাটি করে চিংড়ি মাছ যাই হোক, যে কোনো একটা কিছু হবে, হয় চিংড়ি মাছ নয় পাঁচশো মাছ, বৃষ্টি যদি হয় তাহলে পাঁচশো মাছ, আর বৃষ্টি হলে কিন্তু খুবই একটা কষ্টের ব্যাপার, তাবু মুড়ে নৌকার উপর থাকতে হবে। আর আমাদের বোটটা এখনো সম্পূর্ণ রেডি হয়নি, তবে আর সপ্তাহখানিকের মধ্যে আমাদের বোট জলে নেমে যাবে, কোনো তারপরে তার কোনো চাপ থাকছে না। চলো এখন গিয়ে আমাদের চারটার ধরতে হবে, তারপরে বসিবেলা একটা ব্যাপার আছে, পুরো সারাদিনের একটা বসির খেয়াল আজকে দিয়ে দেখবো কি হয়। আর দিনে মানে অনেকদিনই খেয়াল দেওয়া হয় না, আজকে সেই পরিকল্পনা নিয়ে বেরোচ্ছি যে দিনে মানে একটা খাওয়া দিয়ে দেখি কেমন কি মাছ হয়। তো চলো বন্ধুরা, আজকে আর লেট করলাম না, আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। চার দেবা চার গাত পো সেই হিসেবে কিন্তু, ঠিক আছে? আমরা তোমাকে সঙ্গে সঙ্গে আগাচ্ছি। হয়েছে বেশ কিছু চার, সব বড় বড় সাইজের, এগুলো কাটিয়ে লাইন করে দিতে হবে, বুঝলে? একদম। তারপরে এগুলো কাটিয়ে গাঁথি নি আমরা নাকি? হ্যাঁ গাঁথতে লাগি আর কি হবে। হুম বন্ধুরা, নদীর জল তো এখনো কমেনি, এখনো গাছের গোড়ায় গোড়ায় জল, তা এসে বসে থাকবো, তার থেকে ভালো যায় এই যে খয়রা জলটা আছে এটা পেতে রাখি, যা চার হয়। এখন তো তো জল কমতে অনেক বাকি, অনেক বাকি, তো ততক্ষণ পাতা থাকুক। এইটা পাতার পরে আবার কিছুটা জাল খাওয়াবো, খাওয়ায় যা হয় হবে, জালে যা হয় হবে, সব মিলিয়ে মোটামুটি বসে চার হওয়া নিয়ে কথা, যেভাবেই ধরা যায় সেভাবেই ধরে নিতে হবে। বন্ধুরা সামনে একটা মাছের ঝাঁক আছে, মামা সে চুপি ছাড়ে যাবে এখানে গিয়ে, এখন টুক করে খ্যাপটা দেবে। হ্যাঁ কিরম পড়ছে? মোটামুটি বন্ধুরা আগের খেয়ে এই কটা হয়েছে, আর দ্বিতীয় খেয়ে দেখো সব বড় বড় পাচ্ছে। দিনের বেলা তো একটু বৃষ্টি হলে দেখতে পাচ্ছি এক্ষুনি চার হয়ে যায়, বৃষ্টি হলে তিন চার খেয়ে মাছ কমপ্লিট। বন্ধুরা এই তো আমাদের জাল পাতা কমপ্লিট, দুরকমের জাল দিয়েছি, একটা ঘন ফাঁস আর একটু বড়ো ফাঁস, দুরকমের মাছ বাঁধবে, আর চাপ নেই। আর সামনে একটা জায়গা গিয়ে এখন জাল খাওয়াবো, আর এর জন্য অপেক্ষা করতে হবে কখন এতে মাছ বাঁধে। অল্প কিছু চার মঙ্গল ওরা দিয়ে গেছিলো, আর সেই চারটা কেটে গাথা কমপ্লিট, আর এখন যাচ্ছে মঙ্গলদের কাছে, ওই যে সামনে ওরা আসতেছে,
কতটা কি চার হয়েছে, নিয়ে একবার বেড়ে যাওয়া, জোয়ারও লাগার মতো হয়ে গেছে, মানে আর বেশিক্ষণ বাকি নেই, এক্ষুনি জোয়ার লেগে যাবে। মঙ্গল চার হয়েছে, আসো আসো, সাদা সাদা হয়ে গেছে। তাহলে ব্যাগে কি হয়েছে? মামা মাছ কিন্তু বাঁধেছে জালে মোটামুটি, তুলে নাও জাল, তুলে নাও, তারপর পরে মাছ ছাড়াবো। কোন মাল বাদ হয়েছে? আহা, আস্তে আস্তে বড় বড় আহা, এই মাছ আছে, তেরে মাছ, দেখো। বন্ধুরা এখানে চার যা আছে মোটামুটি আর 70-80 মতো বসে বাকি আছে, আর আকাশে মেঘ করে আছে, আর জোয়ারও হালকা মতো লাগিয়ে গেছে। আর এখন আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা জায়গায় আগে যাব, তারপরে এই যা জালের মাছ আছে সেই মাছটা পরে ছাড়াবো, বসি ফেলার পরে, যেটা বসি ফেলার পরে এই জালটা ছাড়াবো, আর তার আগে বসিটাকে ফেলে নিই। চলো, উই গোড়ায়, উই একদম গোড়ায়, চলো চলো, আমি দাঁড় ধরে দিচ্ছি, তুমি ধরো। হ্যাঁ রাহুল, তাহলে বইটাও তোমার ধরতে হবে, রাহুল বইটা। হ্যাঁ হ্যাঁ মামা, কি শুরু হলো হঠাৎ করে? বড় মাছ আসি আসি আসি, দেখেছো বন্ধুরা, অন্য সময় পাবে না, গতি দেখো মাছ দেখার। এই সুন্দর মাছ, তারা ধরতে বিশাল সাইজ রে, সারা দৌড়ো দিছিল বন্ধুরা, চাইলে এই মাছ দিয়ে হবে কিছু একটা, তাই তো নাকি? কাটা প্রচুর, ভয় লাগে ধরতে। আস্তে করে ব্যাগে ঢুকাই দাও, একদম চোখে নৌকায় গিয়ে ফেলে দেবো। কাদাটা হয়েছে দেখো, কাদা মাইকে ভূতনাথ, ওখানে দিও না, ওখানে দিও না, ব্যাগে রাখো, তুমি নৌকায় নিয়ে যেতে যেতে যদি স্লিপ খায় তাহলে সহজ হয়ে যাবে। চলো 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 চলো, ওই যে পাশে ঝাঁক, পড়েছে বড় বড় পাশে, এখনো খয়রা জাল পাতা রয়েছে, ওইটাও আবার তুলতে হবে। বন্ধুরা জাল পাততে পারতে আমরা ওইখানে জাল খাওয়া দেখা আমরা ওইখানে খড়া জাল পাতছিলাম, আর এবার যাবো সেটা চেক দিতে। মাছ হবে মনে হয় এখানে নাকি? আশা তো আছে, এই জালটায় মাছ তো হওয়ার আগে, কেন বৃষ্টি হচ্ছে যখন, এই যে মাছ এখন ছুরির মতো দৌড়ে বেড়াচ্ছে। জাল কতটা উপরে উঠে দিয়ে গেছিলে, দেখেছো দেখেছো? কি বলো পড়নি, অনেকদিন বাদে ভালো পাশে পড়েছে, আজকে মাছ পড়েছে, জাল যা এখানে সিঙ্গারা বলবলি মস্ত হয়ে গেছে, জাল ছিঁড়ে একদম হা অবস্থা, ইসকো মাছলি বলতে, আহা নোনা জলে সোনা ফলে, শুনিছো?
ছেড়া জালে ওরকম মাছ পড়ে। এখন বাজে 4টে আর এত লেগে গেছে মোটামুটি জলের, সবে ভাটা লাগে, ভাটা মানে বেশিক্ষণ লাগেনি মঙ্গল, তাই না? সবে লাগছে, যাই হোক বসে তো প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো রেখেছি নইতে, আর এখন যাবো গিয়ে বসে তুলবো আর দেখবো কি কি মাছ হয়। এইবার উঠবে বড় বড় মাছ, চার খায়নি কিন্তু ভালো ফ্রি মোটামুটি মাছ ছাড়াই হবে 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 কোথায় আসো, এই এই সময় গুলো এক্সাইটেড পুরো ওয়েট করা যায় না। তোমাদের লোক পরে
অনেকদিন বাদে মাছটা পেলাম গো। ও রাখো রাখো রাখো, আবার হবে আবার হবে, বড় হবে বড় হবে বন্ধুরা, বড় মাছ হবে হবে, হসলা রাখো সুবেন্দু, সেই মজা ভালো ভালো হয়ে গেছে একদম, হবে হবে বন্ধুরা, বড় মাছ হবে, শুধু দেখতে থাকো ভিডিওটা। আমরা ভাবলাম কি না কি আসো, দেখা যাক কি হয়। এই তো হসলা রাখো, হসলা বললাম নাকি, সত্যি বন্ধুরা আজকে যা মাছ পেয়েছিল সত্যি একদম পুরো মনটা খুশি হয়ে গেল, খুশি হওয়ার কারণে বৃষ্টিতে ভিজে ভিজে যে আমরা বসে দিয়েছি, আর যতটা কষ্ট হয়েছে আজকে বসে দিতে, তার ফলাফল হচ্ছে আজকে আমাদের সেইটা হচ্ছে এই লাঠি বলা হয়ে গেছে, একদম খুশি। তোমার কেমন লাগছে, ভালো লাগছে না লাঠি বলা? কিন্তু যা পাইছি, যদি একটু বড় হতো আর 10 কেজি হতো মন ভরে যেত। যাই হোক বন্ধুরা, সঙ্গে আছে দুটো চরগদা, দুটো চটাবেলে, কিছু কোটে বলা, একটা ছোটো ছোটো কান মাছ, বড়ো মাছ, সোনাবো, সব মিলিয়ে মোটামুটি কিছু মিলিয়ে মোটামুটি ভিন্ন ভিন্ন রকমের মাছ পেয়েছি। এক রকমের মাছ না, 3-4-5 রকমের মাছ পেয়েছি। এখনকার পর্যন্ত এই ভিডিওটা এখানেই শেষ করছি।